সবাই যখন নীরব, গণ অধিকার পরিষদ তখন সরব। বন্ধুগণ, আমরা প্রত্যেকেই জানি 2008 সালে এই ভোটার বেআইনি সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের ইস্তেহার ছিল আমরা 10 টাকা ধরে চাউল খাওয়াবো, আমরা ঘরে ঘরে চাকরি দেব। কিন্তু আজকে এই 2021 সালে এসে আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী সরকার 10 টাকার বদলে চাল খাচ্ছে 70 টাকা ধরে। ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে আজকে ঘরে ঘরে লাশ দেওয়া হচ্ছে আর মামলা দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমাদের 3 দফা দাবি আলোকে আজকে এই শহীদ মিনারে যে সমাবেশ ডাকা হয়েছে এই 3টি দাবি এই সরকার যদি না মানে তাহলে গণ অধিকার পরিষদ এই আওয়ামী সরকারকে এই 3টি দাবি মানতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন মোদি বিরোধী আন্দোলনের সময় আমাদের 60 জন ছেড়েছিল, তার মধ্যে এখনো 5 জন আমাদের কারাগারে রয়েছে। তাদের দোষ কি ছিল? মোদি এনেছে আসবে, আমরা মোদির আগমনের বিরোধিতা করেছিলাম। আচ্ছা আপনারাই বলেন এই যে মোদি জি বাংলাদেশে আসবে সবাই কি মোদির ভক্ত? সবাই কি মোদির ফ্যান? তাহলে কেন মোদির বিরোধিতা এদেশে থেকে আমরা করতে পারবো না? আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের যে সকল সহযোগীরা এখনো কারাগারে রয়েছে তাদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় বাংলাদেশ গণ অধিকার পরিষদ বসে থাকবে না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।